টুকটুকে লাল বেনারসি, মাথায় টোপর, গায়ে গয়না, পান পাতায় ঢাকা মুখে লজ্জা। অন্যদিকে আর চোখে হবু বউকে দেখে নেওয়ার চেষ্টা। সানাইয়ের সুর, উলুধ্বনি, শঙ্খধ্বনিতে মালা বদল থেকে সিঁদুরদান। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া, এই সবটা নিয়ে বিয়ে। বিয়ে মানে কিন্তু শুধু দুটি মনের মিলন নয়, কত আচার অনুষ্ঠান পালনের পর দুটি হৃদয় এক হয়। এই বিয়ের পিছনে আরও অনেকেই কিন্তু জড়িয়ে রয়েছে। একটা বিয়ে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ফুল বিক্রেতা থেকে মিষ্টি বিক্রেতা, পুরোহিত, ডেকোরেটর, স্ক্যাটারার, প্রত্যেকের ভূমিকা রয়েছে। তারা ছাড়া কিন্তু পুরো বিয়েটা সম্ভব নয়। এই দুই বছরে করোনার কারণে বিয়ে বাড়ি কমেছে, বেশিরভাগ রেজিস্ট্রি করেই বিয়ে সারছে, কারণ 50 জনের বেশি তো লোক বলা হচ্ছে না। তাই অনেকে রেজিস্ট্রি না করলেও নম নম করেই বিয়ে সারছে। শুধু বিয়ে কেন, সমস্ত অনুষ্ঠানই বন্ধ। এই পরিস্থিতিতে ওই ফুল বিক্রেতা, ডেকোরেটর্স ব্যবসায়ীরা কেমন আছেন, পেট কিভাবে চলছে তাদের? বহু সমস্যায় পড়ে আছি। কোভিড আসার থেকে মোটামুটি ধরে রাখুন 19 যে কোভিড এসছে, কোভিডের পর থেকে আপনার মোটামুটি 2 মাস মতন কাজ করেছি 20 সালে। তারপরে ধরে রাখুন বন্ধ, তারপরে আবার দ্বিতীয় ঢেউয়ে আমাদের মানে খুব অবস্থা খুব শোচনীয়। দেখতে পাচ্ছেন তো এসব মালপত্র সব পড়ে আছে, আর খদ্দার টদ্দারও নাই। মোটামুটি বিয়েবাড়ি তো লোকে করতে চাইছে না, আর যদি বা 2-4টা করছে, লজে করছে, আমাদের অবস্থা খুব শোচনীয়। যাভাবে সংসার চলছে সেটা ঈশ্বরই একমাত্র জানেন। খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, দীর্ঘ আজ 2 বছর করোনার অবস্থাতে এরকম মালিকরা চালিয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদেরও মালিকদেরও অবস্থা খারাপ, আমাদেরও অবস্থা খুব খারাপ। আগে কিরকম হতো? আগে ঠিকই চলতো। হ্যাঁ, এখানে অনেক লোকেই এই সংস্থায় কাজ করে, তাই বহু লোক এখন কর্ম বন্ধ হয়ে গেছে। কোনো অনুষ্ঠান কাজ বাড়ি নেই, বাজার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, 2 বছর তো কোনো বিয়েবাড়ি টোনো কিছু নাই, টুকিটাকি বিয়েবাড়ি কাজকর্ম হচ্ছে দোকানদানির মধ্যে, পরিস্থিতি খুবই খারাপ। মন্দিরেও যে অনেক বিয়ে হতো সেটাও এখন হচ্ছে না। বিয়ের মরশুমে মন্দির ফাঁকা, অন্যদিকে ডেকোরেটার্সের বাসনপত্রে জমেছে ধুলো। এখন তো আমাদের অবস্থা খুব শোচনীয়। আমরা যে কী করে সংসার চালাবো, মেনটেন্স করবো, সেটাই আমরা খুব অবস্থার মধ্যে পড়ে গেছি। এই তো করোনার বাজারে এমন অবস্থা চলে এসেছে, মন্দির তো সেরকমভাবে চলছে না, আর যজমান যাজক বাস গাড়ি ঘোড়া তো নেই, বন্ধ। যে আসবে সেও কোনো উপায় নেই, আর ভয়ে সব আসছে না, মেলাও সেরকম হচ্ছে না, আর আপনার ভিড়ভাড়টাও হয় না, যজমান আসে না, আর আপনার বিয়ে পৈতা অনুষ্ঠানের কাজগুলোও কমে গেছে প্রায় না আসার মধ্যেই। 2020-21 সালে 2 বছর ধরে আমাদের ব্যবসার খুবই ডামাডোল চলছে, একদম কিছু নেই বললেই চলে। তবু সরকারি বিধি নিষেধ মেনে যেটুকু মানে হওয়ার সেইটুকুই হচ্ছে। আমাদের উপরে যারা সব নির্ভরশীল যেসব স্টাফ, তারা আজকে তাদেরও অসুবিধায় পড়ে আছে তারা দীর্ঘদিন ধরেই। তাও যতটা আমরা পারি চেষ্টা করি, এটা কতদিন পারবো সেটা জানি না। এই মানুষগুলো এখন বাঁচার জন্য একটু সাহায্য চাইছেন, সরকারি সাহায্য। তাদের এখন একটাই চাওয়া, খুব তাড়াতাড়ি সেরে উঠুক পৃথিবী, তারা যাতে সেই চেনা ছন্দে ফিরে যেতে পারেন। ইটিভি ভারত রিপোর্ট।